আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে কেন, আসুন জেনে নেওয়া যাক। কুকুর ঘেউ ঘেউ করে কেন? জ্ঞানী অমুসলিমদের জন্য জানার অনেক কিছু রয়েছে। ইসলাম একমাত্র সত্য ধর্ম, তার প্রমাণ বহন করে। কিছু নিষিদ্ধ কাজ। 1 নম্বর, উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ, কারণ এইভাবে শয়তান শয়। সহি বুকারি। 2 নম্বর, বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ, কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস সালেহীন। 3 নম্বর, পশুর হাড় দিয়ে ইস্তিনজা করা নিষিদ্ধ, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণী হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয় তা মুসলিম জিনদের খাবার। সহি বুখারি। 4 নম্বর, সন্ধ্যার সময় বাচ্চাদের বাইরে বের হতে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়। 5 নম্বর, আজান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে, আর কুকুর ও গাধা শয়তান নিজেদেরকে দেখতে পেলে চিৎকার করে। এ কারণে অনেক সময় ঈশা ও ফজরের আজান দিলে কুকুরেরা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ তখন কুকুরেরা আজান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম এই দোয়া পড়ে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। সহি বুখারি, হিসনুল মুসলিম। 6 নম্বর, মোরগ আল্লাহর রহমতের ফেরেস্তাদেরকে দেখতে পায়। এ কারণে মোরগের ডাক শুনলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক এই দোয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম। 7 নম্বর, গোসলখানায় প্রসাব করা যাবে না। আল হাদিস ইবনে মাজাহ 304 নম্বর। 8 নম্বর, কেবলামুখী বা তার উল্টো হয়ে প্রসাব পায়খানা করা যাবে না। সহি বুখারি 395। 9 নম্বর, গুলি বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না। মুসলিম 5167। 10 নম্বর, ইহুদি খ্রিস্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না। আল কোরআন। 11 নম্বর, স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সাজা হারাম। আল কোরআন আহজাব। 12 নম্বর, মূর্তি কেনা বেচা পাহারা দেওয়া হারাম। আল কোরআন মাইদা 99 নম্বর, ইব্রাহিম 35 নম্বর। 13 নম্বর, কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না। মুসলিম শরীফ 6821। 14 নম্বর, কাপড় পরিধান থাকা সত্ত্বেও কারো গোপন অঙ্গের জায়গায় দিকে দৃষ্টিপাত করা যাবে না। মুসলিম শরীফ 794 নম্বর। 15 নম্বর, আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম, কারো হায়াত, মসজিদ বা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না। 16 নম্বর, কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। আবু দাউদ 2677 নম্বর। 17 নম্বর, হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। তখন আল্লাহ জান্নাতি ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো। তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে। এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোনো মরণ থাকবে না। সুতরাং যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ উল্লাসের মাঝে থাকবে, আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আজাব গজব আর দুঃখ কষ্টের মাঝখানে থাকবে। কারণ জাহান্নামের যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনোদিন তারা মরবে না, অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুক, আমিন। তো বন্ধুরা, যদি জাহান্নামের আজাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চান, অবশ্যই আল্লাহকে ভয় করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওটি পেতে অবশ্যই পাশের বেল আইকনটি অন করে দিন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।